গত আগস্ট মাসে বিজেপি দলের রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হন রাজীব ভট্টাচার্য। এর আগে তিনি দলের সহসভাপতির দায়িত্ব সামলেছেন। দলের সভাপতি পদে আসীন হওয়ার পর এই প্রথম শনিবার তিনি খয়ারপুর স্থিত চৌদ্দ দেবতা মন্দিরে গিয়ে পূজা দিলেন। এদিন চৌদ্দ দেবতা মন্দিরে যাওয়ার পর ওনাকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সেখানে পুজো দেওয়ার পর তিনি একটি বাইক রিলি করে রানীর বাজার যান। সেখানে গীতাঞ্জলি কনফারেন্স হলে আয়োজিত দলের কার্যকরী সম্মেলনে যোগ দেন দলের নয়া সভাপতি। সেখানে নয়া সভাপতিকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক কৃষ্ণধন দাস ও বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ দলের অন্যান্য কার্যকর্তারা। সেখানে সম্মেলনের সূচনা করেন দলের নয়া সভাপতি সহ উপস্থিত অতিথিরা। কার্যকারী সম্মেলনে এক সাক্ষাৎকারে দলের সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সমস্ত জেলায় আমার প্রবাস শুরু হয়েছে। গত কিছুদিন আগে উত্তর জেলা থেকে আমার প্রবাস শুরু হয়েছে, আজ থেকে প্রবাস শুরু হয়েছে সদর গ্রামীণ জেলায়। সমস্ত কার্যকর্তার সঙ্গেই আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে, তারাও আমাকে ব্যক্তিগতভাবে চিনে বলে সভাপতি জানান। আমি সমস্ত জেলায় আমার প্রবাস শুরু হয়েছে, গত কিছুদিন আগে উত্তর ত্রিপুরা জেলার থেকে আমার প্রবাস শুরু হয়েছে, আজকে সদর গ্রামীণ জেলায় আমার প্রবাস শুরু হয়েছে আজকে থেকে। এবং একটাই বার্তা যে আমি তো আর নতুন, তাদের মধ্যে আর নতুন কিছু নয়, সমস্ত কার্যকর্তার সঙ্গেই আমার ব্যক্তিগত, এখানে অনেক কার্যকর্তা রয়েছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারাও আমাকে ব্যক্তিগতভাবে চিনি। তো এইটা একটাই বার্তা যে এই সদর গ্রামীণ জেলার অন্তর্গত ষাটটি বিধানসভা রয়েছে, আমি সভাপতি হয়েছি এবং আমার যারা বলিষ্ঠ নেতৃত্বরা রয়েছেন, আমার সঙ্গে সুশান্ত চৌধুরী, ডক্টর দিলীপ দাস, আমাদের কৃষ্ণধন দাস, রতনলাল নাথ এবং জেলা সভাপতিও রয়েছেন রশিদ রায়, ওনাদের সুযোগ্য নেতৃত্বে আমার এই ষাটটি যে বিধানসভা রয়েছে, এই ষাটটি বিধানসভা ষাটটিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয় করতে হবে, এইটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমি আজকে কার্যকর্তাদের সামনে সম্মুখীন হয়েছি এবং তাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আগামী দিনে 2023-এ আমাদের মিশন এবং ভিশন একটাই যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে। এদিন রাজ্য সভাপতির বাইক রিলিকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এদিন র্যালিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। একই চিত্র লক্ষ্য করা গিয়েছে কার্যকরী সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ।